ধানের জমি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার গাজলের বৈরগাছি দুই নম্বর অঞ্চলের নওগাঁ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে যায়। নিহত 27 বছরের চন্দনা মণ্ডলের দাদা রবি মণ্ডল জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে তারা বোনকে খুঁজে পাচ্ছিলেন না। শনিবার সকালে একটি ধানের জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। বয়স 27 বছর। বাড়ি নওগাঁ। মেয়েটার কে কে আছে? চারটা দাদা আছে আর বৌদি আছে। তিনটা বৌদি, পাঁচটা দাদা আছে। এটা কত নম্বর? ছোট বোন। ছোট বোন, কি হয়েছিল, কি দেখলা, কি হলো সকালে? সকালে দেখলাম কি নিশ্চয় কেউ মেরে ফেলেছে, এরকম তো আমার ফোনটার ব্যবহার ছিল না। তারপর বাড়িতে আমরা দেখলাম কি সন্ধ্যা থেকে না কোথাও খোঁজাখুঁজি, কার বাড়ি গেছে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। তারপর দেখছি কি সকাল থেকেও খোঁজাখুঁজি করছি, কি কোথাও গেছে নাকি, খুব এদিক ওদিক ফোন টোন করলাম, তাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখে শুনে আমরা দেখছি কি কোথায় গেছে, তো খোঁজাখুঁজি করতে করতে যার ধানের জমিতে পড়েছিল সে ওটা দিয়ে যাচ্ছিল নাকি দেখতে পেল। আচ্ছা, এখানে কি একটা মাদার পড়া আছে, চিনতে পারছে না, বললে পঞ্চায়েত এসে বলছে কি অমুকের বোন বলে। তখন দেখলো তো ওর বাবা মুখ উল্টে আছে, আমরা দেখতে পাচ্ছি না। কি অবস্থায় পড়েছিল? এই মুখের অবস্থা, হাত পা বাঁধা, হাত পা এইভাবেই বাঁধা, হাঁটাও বাঁধা আছে। কি মনে হচ্ছে? নিশ্চয়ই কেউ এখানে মেরে ফেলেছে, কেউ বদমাশি। মানে ওর সঙ্গে কি কোনো খারাপ কিছু করেছে? তারপরে খারাপ করে পঞ্চায়েত বলছে নিশ্চয়ই খারাপ কাজ করেছে। হ্যাঁ, ওইটাই করেছে। কি বলো? ধর্ষণ, ধর্ষণ করে তারপরে মেরে ফেলেছে। হ্যাঁ, কারো দিকে কোনো সন্দেহ বা কিছু? হ্যাঁ, সন্দেহ আছে। কার? আশেপাশেরই কোথাও আছে গ্রামের মধ্যে। মানে হঠাৎ কেন একজনকে এভাবে হঠাৎ, এখন কীভাবে করলো কি আমাদেরকে? তো আমি তো কাউদের তো এরকম তো দুশ্মন না, আমরা কি এত একবারে কারো তো ক্ষতিও করিনি। আমরা পুলিশ তদন্ত করে কেস করে আমরা জিনিসটাকে বের করব। আমরা এলাকাবাসীদের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। ধানের জমি থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার গাজলের বৈরগাছি দুই নম্বর অঞ্চলের নওগাঁ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে যায়। নিহত 27 বছরের চন্দনা মণ্ডলের দাদা রবি মণ্ডল জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে তারা বোনকে খুঁজে পাচ্ছিলেন না। শনিবার সকালে একটি ধানের জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তার হাত পা বাঁধা অবস্থায় ছিল। চন্দনা মণ্ডল। হ্যাঁ, চন্দনা মণ্ডল। বয়স 27 বছর। বাড়ি নওগাঁ। মেয়েটার কে কে আছে? চারটা দাদা আছে আর বৌদি আছে। তিনটা বৌদি, পাঁচটা দাদা আছে। এটা কত নম্বর? এটা ছোট বোন। ছোট বোন, কি হয়েছিল, কি দেখলা, কি হলো সকালে? সকালে দেখলাম কি নিশ্চয়ই কেউ মেরে ফেলেছে, এরকম তো আমার ফোনটার ব্যবহার ছিল না। তারপর বাড়িতে আমরা দেখলাম কি সন্ধ্যা থেকে না কোথাও খোঁজাখুঁজি, কার বাড়ি গেছে খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। তারপর দেখছি কি সকাল থেকেও খোঁজাখুঁজি করছি, কি কোথাও গেছে নাকি, খুব এদিক ওদিক ফোন টোন করলাম, তাও খুঁজে পাচ্ছি না। তারপরে দেখে শুনে আমরা দেখছি কি কোথায় গেছে, তো খোঁজাখুঁজি করতে করতে যার ধানের জমিতে পড়েছিল সে ওটা দিয়ে যাচ্ছিল নাকি দেখতে পেল। আচ্ছা, এখানে কি একটা মাদার পড়া আছে, চিনতে পারছে না, বললে পঞ্চায়েত এসে বলছে কি অমুকের বোন বলে। তখন দেখলো তো ওর বাবা মুখ উল্টে আছে, আমরা দেখতে পাচ্ছি না। কি অবস্থায় পড়েছিল? এই মুখের অবস্থা, হাত পা বাঁধা, হাত পা এইভাবেই বাঁধা, হাঁটাও বাঁধা আছে। কি মনে হচ্ছে? নিশ্চয়ই কেউ এখানে মেরে ফেলেছে, কেউ বদমাশি। মানে ওর সঙ্গে কি কোনো খারাপ কিছু করেছে? তারপরে খারাপ করে পঞ্চায়েত বলছে নিশ্চয়ই খারাপ কাজ করেছে। হ্যাঁ, ওইটাই করেছে। কি বলো? ধর্ষণ, ধর্ষণ করে তারপরে মেরে ফেলেছে। হ্যাঁ, কারো দিকে কোনো সন্দেহ বা কিছু? হ্যাঁ, সন্দেহ আছে। কার? আশেপাশেরই কোথাও আছে গ্রামের মধ্যে। মানে হঠাৎ কেন একজনকে এভাবে
হঠাৎ এখন কীভাবে করলো কি আমাদেরকে, আমি তো কাউদের তো এরকম তো দুশ্মন না, আমরা কি এত একবারে কারো তো ক্ষতিও করিনি। আমরা পুলিশ তদন্ত করে কেস করে আমরা জিনিসটাকে বের করবো। আমরা এলাকাবাসীদের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।